নিউ ফোন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের পুরো রিভিউতে আমি থাকছি সুফল আপনারা দেখছেন মিসটিভি ওপো সেভেন্টিন এর প্রিভিয়াস ওপো এফ ফিফটিন এর বলা চলে এটিকে আজকের পুরো রিভিউতে ওপো এফ সেভেন্টিন ফোনটি আপনার জন্য কেমন হবে এবং এটি ভ্যালু ফর মানে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সো গাইজ প্রথমে ডিসপ্লেটিকে নিয়ে ফোনটির ডিসপ্লেটি সিক্স পয়েন্ট ফোর ফোর ইঞ্চির একটি সুপার এমলার ডিসপ্লে যার রেজুলেশন ফুল এইচ ডি প্লাস থাউজেন্ড টু টু থাউজেন্ড ফোর হান্ড্রেড পিক্সেলস যার বিভিআ ফোর হান্ড্রেড এইট ফোনটির ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি অনেকটাই ভালো এছাড়া ফোনটির ডিসপ্লেটি সুপার এমলটের হওয়ায় ভিডিও দেখার সময় ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন ফোনটির ডিসপ্লেটিতে শার্পনেস এবং কালার রিপোডাকশন মোটামুটি অনেকটাই ভালো ছিল এছাড়া ফোনটির ডিসপ্লেটিতে সিক্স হান্ড্রেড নিট পর্যন্ত ম্যাক্স ব্রাইটনেস দেওয়া হয়েছে যার কারণে ফোনটির আউটডোর ভিজুয়েলটি ছিল মোটামুটি অনেকটাই ভালো ফোনটিকে ডাইরেক্ট সানলাইট ইউজ করা অনেকটাই সহজ ফোনটির প্রোটেকশন সেকশনে ফোনটি ব্যবহার করা হয়েছে কর্নিগোরিলা গ্লাস থ্রি এবং এর ব্যাক পার্ট এবং ফ্রেমটি প্লাস্টিক মেড ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে তবে আমার ওপিনিয়ন থাকবে যারা এই ফোনটি ইউজ করবেন তারা যেন একটি স্বপ্নমক কেস লাগিয়ে ফোনটিকে ইউজ করে ফোনটির ওজন একশো তেষট্টি গ্রাম যা মোটামুটি অনেকটাই হালকা তাই ফোনটিকে হাতে ইউজ করা অনেকটাই সহজ সো সোগাইস ফোনটির ডিসপ্লে সেকশনটিকে নিয়ে বলতে গেলে ফোনটির ডিসপ্লে সেকশনটি আমার থেকে অনেকটাই ভালো মনে হয়েছে কারণ এই বাজেটে আইপিএস ডিসপ্লে থেকে অ্যামলের ডিসপ্লে অনেকটাই ভালো একটি অপশন ফোনটির ক্যামেরা সেকশনে ব্যাক ক্যামেরায় দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা যার প্রধান ক্যামেরা সেন্সরটি সিক্সটিন মেগাপিক্সালের এবং বাকি ক্যামেরাগুলো হলো এইট প্লাস টু প্লাস টু মেগাপিক্সালের ক্যামেরা সেন্সর গাইস ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো তবে এই ক্যামেরায় তোলা ছবিগুলোতে শার্পনেস এবং ডিটেলসের অনেকটাই ঘাটতি লক্ষ্য করবেন ফোনটির ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফুল এইচ ডি থাউজেন্ড এই টিভিতে ভিডিও শ্যুট করতে পারবেন এছাড়া ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ইয়াই স্মুদও পেয়ে যাবেন যা আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে এছাড়া ফোনটির ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে সিক্সটিন মেগা একটি সেলফি ক্যামেরা যেটি সোনি আইএমএক্স ফোর হান্ড্রেড একটি ক্যামেরা সেন্সর গাইস ফোনটির সেলফি ক্যামেরা কোয়ালিটি ছিল মোটামুটি অনেকটাই ভালো এই ক্যামেরায় তোলা ছবিগুলোতে ভালো শার্পনেস এবং ভালো ডিটেলস পেয়ে যাবেন এছাড়া সেলফি ক্যামেরাটিতে অনেক ধরনের বিউটি মোড পেয়ে যাবেন যা অনেকের কাছে একটি ভালো অপশন এছাড়া সেলফি ক্যামেরাটিতে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফুল এইচ ডি থাউজেন্ড টিভিতে ভিডিও শুট করতে পারবেন সো গাইজ ফোনটির ক্যামেরা সেকশনটিকে নিয়ে বলতে গেলে ফোনটির ক্যামেরা সেকশনটি আমার থেকে মোটামুটি ভালো মনে হয়েছে তবে ফোনটির ব্যাক ক্যামেরায় সিক্সটিন পিক্সালের ক্যামেরা না দিয়ে ফোরটি এইট মেগাপিক্সালের কিংবা সিক্সটি ফোর পিক্সালের ক্যামেরা দিলে মনে হয় বেশি ভালো হতো ফোনটির অপারেটিং সিস্টেমে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড টেন এবং কালার ওয়াইজ সেভেন পয়েন্ট টু এছাড়া ফোনটির চিপসেটে দেওয়া হয়েছে কোয়ারগাম স্নপড্রাগনের সিক্স সিক্সটি টু প্রসেসর যেটি ইলেভেন এম এর সবাই স্ন্যাপড্রাগনের সিক্স সিক্সটি টু প্রসেসর স্ন্যাপড্রাগনের সিক্স সিক্সটি ফাইভ প্রসেসর থেকে একটু পিছিয়ে এই ফোনটিতে ফ্রি ফায়ার খেলার সময় বাটারি স্মুথ ফিল পেয়েছি ফোনটিতে ফ্রি ফায়ার ছাড়াও পাবজির মতো বড় বড় গেমগুলো খেলা যায় তবে পাবজি খেলার সময় কিছুটা লেগের দেখা পাবেন ফোনটির জিপিউতে থাকছে ওকটাকর আপ টু টু ফয়েন্ট একটি প্রসেসর জিপিউটে দেওয়া হয়েছে অ্যাড্রিনো সিক্স হান্ড্রেড টেন গাইজ ফোনটির প্রসেসর সেক্টরটি আমার থেকে মোটামুটি ভালো মনে হয়েছে তবে যারা হেভি গেম করেন কিংবা পাবজি হাই গ্রাফিক্সে খেলতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি নয় ফোনটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমারের চার হাজার একটি নন ব্যাটারি এছাড়া ইনবক্সেই থার্টি ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন যা দিয়ে জেরুত হান্ড্রেড পারসেন্ট চার্জ করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিল সোগাইজ ফোনটির ব্যাটারি ব্যাকআপ ছিল মোটামুটি ভালো টানা হেভি গেমিংয়ে প্রায় ছয় ঘন্টার মতো ব্যাক পেয়ে যাবেন এছাড়া আপনি যদি ডেলিটি ইউজে ফেসবুক ইউটিউবের মতো ছোটো কাটা অ্যাপগুলি ইউজ করে থাকেন তাহলে প্রায় একদিন পর্যন্ত ব্যাক দিয়ে যাবে এই ব্যাটারিটি ফোনটির সিম সেকশনে দেওয়া হয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড যেখানে দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে এছাড়া নেটওয়ার্কে দেওয়া হয়েছে টু জি থ্রি জি এবং ফোর জি নেটওয়ার্ক সাপোর্টেড ফোনটির ইউএসবি সেকশনে দেওয়া হয়েছে ইউএসবি ওটি জি এবং ইউএসবি টাইপ সি এছাড়া ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম ফোনটির লাউড স্পিকারটি ছিল মোটামুটি অনেকটা লাউড এছাড়া ফোনটি ডেলি ইউজে ফোনের ওয়াইফাই স্পিড এবং ফোনে কথা বলার সময় তেমন কোনো একটা নেটওয়ার্ক সমস্যায় পড়িনি এছাড়া ফোনটির সিকিউরিটি সেকশনে দেওয়া হয়েছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকটি ছিল খুবই ফাস্ট এবং অ্যাকুরেট ফোনটির র্যাম রোম ভেরিয়েন্টে দেওয়া হয়েছে র্যাম এইট জিবি এবং রোম এক সাতাশ জিবি ফোনটি বর্তমানে বাংলাদেশে অফিসিয়ালিভাবেই লঞ্চ করা হয়েছে এর আট একশো আধা জিবি ভেরিয়েন্টটির বর্তমান প্রাইস বাইশ হাজার নয়শো নব্বই টাকা সোগাইস ফোনটির প্রাইস বিবেচনায় ফোনটির প্রাইস আমার থেকে কিছুটা বেশি মনে হয়েছে ফোনটির প্রাইস যদি বিশ হাজারের নিচে হতো তাহলে মনে হয় ফোনটি ভেলু হতো তবে আমাদেরকে মনে রাখতে হবে এটি একটি অফিসিয়াল ডিভাইস সো সোগাইস আপনাদের সকলকে একটা কথাই বলতে চাই যারা হেভি গেম করেন তাদের জন্য এই ফোনটি নয় তবে যারা দিলিত ইউজে ভালো একটি ডিসপ্লে চান ভালো কি ব্যাটারি চান একটি ফাস্ট চার্জার চান এবং ভালো র্যাম রম চান তাদের জন্য এই ফোনটি ভালো হবে সো গাইস ফোনটি আপনার কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকের রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে কী করছেন ভাই লাইক কমেন্ট এবং শেয়ার করুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সো গাইস আজকের রিভিউটি এই পর্যন্তই পুরো রিভিউটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করে আজকের পুরো রিভিউটি শেষ করছি